গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। কাল তো বলেই ছিলাম আজকে সকালবেলা বাড়িতে যাব। একটু বেলা করে বেরোনোর কথা হয়েছিল, কিন্তু সকাল সকাল যাওয়ার সুযোগ পেয়ে সকালবেলাতেই বেরিয়ে পড়েছি। আর একজনের বাড়িতে যাওয়ার এক্সাইটমেন্ট একবার তোমরা দেখো। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। সঙ্গে কিন্তু আরো অনেক লাগে যাচ্ছে, সেগুলো বর আগেই গাড়িতে রেখে দিয়েছে। আর হাতের একটা ব্যাগ আছে, ওই ব্যাগটাই আমি নিয়ে এসেছি। ওর মধ্যে সানায়ের যত দরকারি জিনিসপত্র হাতের কাছে রাখবো বলে ব্যাগটা যখনই আমি কোথাও ট্রাভেল করি নিয়ে যাই। মেয়েকে তো গাড়ির মধ্যে বসিয়ে দিলাম, ভাবলাম বাইরেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন প্রায় সকাল 8:30 মতো বাজে, বাইরে কি পরিমাণ রোদ উঠেছে একবার দেখো। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট, তার জন্যই ভেজা, কিন্তু রোদ দেখে কে বলবে বলো তো যে বৃষ্টি হয়েছে। তারপরে ভাবলাম গাড়িতে উঠে পড়া যাক, বাড়ি যাওয়ার জন্য বেশি দেরি করতে নেই। আর মেয়েও গাড়ির মধ্যে প্রচন্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর পাপা বলছে চলো এবার বেরিয়ে পড়ি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। বন্ধুরা, আমার সঙ্গে থাকতে থাকতে তোমাদেরও হয়তো এই রাস্তাঘাটগুলো অনেকটাই চেনা পরিচিত হয়ে গেছে, তাই না? আমি যখনই বেরোই তোমাদের সঙ্গে তো এই রাস্তাঘাটগুলোই শেয়ার করে থাকি। আর চারিদিকটা এতটাই সবুজ, বারবার ইচ্ছা করে যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। মাম্মা কিন্তু আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে, তোমরা তো জানো ও একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। যাই হোক, এদিকে বর ড্রাইভ করছে আর বাইরে রোদটা একদমই নেওয়া যাচ্ছে না, একদম চোখে এসে পড়ছে। তাই বরকে বলছিলাম তুমি পারলে সানগ্লাসটা পরে নাও, তো ও বললো দাঁড়াও একটু পরে পড়ছি। প্রত্যেকবার যখন আমি বাড়িতে যাই আমি চেষ্টা করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। আর আজকেও তেমন বাড়ি যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি, তোমরাও চলো বন্ধুরা আমার সঙ্গে বাড়িতে। আর চারিদিকের আকাশ, তারপরে চারিদিকের প্রকৃতি এতটা সেজে উঠেছে বর্ষাকালে, কি আর বলবো। বর্ষাকালের আকাশ মানে তো মেঘেদের খেলা, এই সাদা মেঘে পুরো আকাশ ভরে থাকে, আবার কিছুক্ষণ পর কালো মেঘে ঢেকে গিয়ে ঝমঝম করে বৃষ্টি চলে আসে। আর ওদিকে দেখো বন্ধুরা কেমন ধান চাষ হয়েছে। কোয়ার্টার এরিয়ার মেন গেট থেকে বেরোলেই এত সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশ, এই পরিবেশটাকে ইগনোর করে কি অন্য কোনো রাস্তা থেকে যাওয়া যায় বলো তো বন্ধুরা? অন্য আরও একটা রাস্তা আছে যেটা দিয়েও যাতায়াত করা যায়, কিন্তু আমি সবসময় এই রাস্তা থেকেই যেতে পছন্দ করি, তাই আমরা সবসময় এই রাস্তা থেকে যাই আর তোমাদেরকে এই রাস্তার চারিদিকটাই দেখাতে থাকি। এই ফ্লাইওভার থেকে আবার হলদিয়া পোর্টের কিছুটা অংশ দেখা যায়, কিন্তু ক্যামেরাতে হয়তো সবটা তোমাদেরকে দেখাতে পারছি না, অনেক জাহাজ দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখা যায়। যাই হোক, ফ্লাইওভারটা কেমন ফাঁকা দেখেছো বন্ধুরা? এখানকার রাস্তাঘাট কিন্তু এরকম সবসময় ফাঁকা থাকে, খুব একটা যানজট দেখাই যায় না বললে চলে। নিরিবিলি ছোট্ট শহরটাকে যেমন ভালো লাগে, ঠিক তেমনভাবে নিজের শহরটাকেও খুব মিস করি। নিজের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুই তো সেখানেই, আর একটা সময় পর যখন এখানে চলে এসেছি আস্তে আস্তে এখানের সব কিছুকেও মানিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, বর এখানে পেট্রোল ভরাবে আর আমি আর মেয়ে গাড়ির মধ্যে বসে আছি। আর বাইরের ফুল গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল হয়ে আছে, একদিকে হলুদ ফুল, মাঝে সাদা ফুল, আর ওদিকে আবার নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে তাই না? আর বর বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছিল পেমেন্ট করার জন্য। এই পেট্রোল পাম্পটা ছোট কিন্তু বেশ সাজানো গোছানো, সেটাই বর আমাকে বলছিল। আর বাইরে একটা কলকাতার বাস যাচ্ছিল সেটাই দেখাচ্ছিল, কিন্তু যাই হোক মিস করে গেলাম, তোমাদেরকে আর দেখানো হলো না। আর এদিকে বর দেখছে মেয়ে ঠিকঠাক খাচ্ছে কিনা, মেয়েকে আমি আবার একটু খাইয়ে দিলাম যেহেতু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। এরপরে এবার এখান থেকে বেরিয়ে পড়বো। সকালে যখন ঘুম থেকে উঠেছিল খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, খেতে চাইনি, একদম অল্প খেয়েছিল, তো যাই হোক এখন খাওয়া হয়ে গেছে। আর কলকাতার বাসের কথা বলছিলাম না, একটা সময় কিন্তু আমরা বাসেই যাতায়াত করতাম, এখানে কিন্তু বাস আর টোটোই ভরসা। কলকাতার মতো না আছে অনলাইন ক্যাব, না আছে হলুদ ট্যাক্সি, আর না আছে অটো, কিছুই করার নেই, বাস ছাড়া কিন্তু এখানে কোনো গতি নেই। বাসের ব্যবস্থাটাও কিন্তু খুব ভালো, যেমন গভর্নমেন্ট বাসও আছে প্রচুর, আবার প্রাইভেট বাসও আছে, যার যেমন ইচ্ছা সে তেমন বাসেই যেতে পারে। আর টোটো করে তো আর খুব দূরে যাওয়াটা সম্ভব নয়, কাছাকাছি এলাকার মধ্যেই টোটো করে যাওয়া যায়। যাই হোক, আমরা কিন্তু বাসে যাতায়াত করতাম, তোমাদেরকে বললাম বহুবার এরকম হয়েছে আমরা বাস মিস করেছি, অনেকক্ষণ ওয়েট করেছি বাসের জন্য, বাড়িতে যেতে তখন অনেক লেটও হয়ে যেত, ইচ্ছা মতো তখন যখন তখন বাড়িতেও যেতে পারতাম না। সকাল সকাল তো বেরিয়ে পড়েছি আর ব্রেকফাস্ট করিনি, তার জন্য ভেবেছিলাম রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো, বাড়িতে ব্রেকফাস্ট করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর এদিকে আবার কেমন ঘুম পাচ্ছে, কিন্তু আমার মেয়ের চোখে কোনো ঘুম নেই, ও একদম মানে সামনের দিকে তাকিয়ে আছে, গাড়ি দেখে যাচ্ছে। তারপরে কোলাঘাটে পৌঁছে গেছি আর একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক রেস্টুরেন্টে কি কি খাবার দাবার আছে, তোমরাও চলো রেস্টুরেন্টের মধ্যে আমাদের সঙ্গে।
রেস্টুরেন্টের ভেতরটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। দেখা যাক কি কি মেনুতে আছে। ওদিকে বরকে বললাম মেয়ের জন্য একটা বিস্কিটের প্যাকেট আনতে। এখানকার ব্রেকফাস্ট মেনুতে কিন্তু অনেক কিছুই আছে। তো যিনি আমাদেরকে এখানে বসালেন উনি বললেন যে একটা স্পেশাল মেনু আছে যেটা আমাদেরকে ট্রাই করতে, দেখা যাক কেমন হয়। মেয়েকে এখন বিস্কিটটা খেতে দেব। ও তো দেখে যাচ্ছে, ভাবছে হয়তো চিপস কিংবা চকলেট আছে, যেটা সব থেকে পছন্দের। বিস্কিট দেখে প্রথমে খাবে কি খাবে না সেটাই ভাবছে। তো আমি ওর হাতে এখন ওটা ধরিয়ে দিচ্ছি, দেখা যাক খায় কি না। বাড়িতে দিলে সবসময় এরকমই করে, ওর পাপা থাকলে ওর পাপাকে খাইয়ে দেয়, না হলে আমাকে খাইয়ে দেয়। খুব কম সময় এরকম হয়, হয়তো নিজেই ইচ্ছা করে খাচ্ছে। অনেকক্ষণই প্রায় বসেছিলাম, তার জন্য ভাবলাম রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আমরা দুজন যেহেতু ওয়েট করছিলাম তার জন্য বিস্কিট খেলাম, আর মেয়ে না ওর বিস্কিটটা ওর পাপাকে খাইয়ে দিয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, কেউ নেই, আমরা তিনজনই আছি। মেয়ে তো এই সারাটা রাস্তা একদম ঘুমায়নি, ওর কিন্তু ভালোই ঘুম পাচ্ছে, তাও ঘুমাবে না। আর বাইরেটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, আগের মতো আর রোদটা নেই। আর এদিকে আবার গরম গরম আলুর পরোটা আর ঘুগনি চলে এসছে, খেয়ে দেখি কেমন খেতে হয়, কারণ এটা এনারা বলছিলেন যে বেশ ভালো নাকি এখানে বানানো হয়, তার জন্য একবার ট্রাই করে দেখতে। বাহ, খেতে কিন্তু দারুণ, একদম আলুর একটা সুন্দর পুরে ভরা পরোটা, আর এতটা সফট হয়েছে না পরোটাটা, খেতে দারুণ। আর ঘুগনির টেস্টটাও কিন্তু খুব সুন্দর। বর আমাকে জিজ্ঞাসা করছিল কেমন খেতে হয়েছে, আমি বললাম দারুণ খেতে হয়েছে। টক দইটা এক্ষুনি দিয়ে গেল, তার জন্য বর একটু ওয়েট করছিল। ও আবার টক দই দিয়ে আলুর পরোটা খেতে বেশি পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না, ও আবার পছন্দ করে। যাই হোক, ও টেস্ট করে দেখলো, দারুণ খেতে হয়েছে। আর বন্ধুরা, তোমরাও যদি কখনো কোলাঘাটের এদিক থেকে যাতায়াত করো, তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকে আলুর পরোটাটা ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হয়। কিন্তু আমি কোলাঘাটের অন্যান্য রেস্টুরেন্টেও আলুর পরোটা ট্রাই করেছি, এখানকারটা কিন্তু বেস্ট। বাইরে এর মধ্যে আবার বৃষ্টিও হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এবার চলে এসেছি গাড়ির মধ্যে। আর রেস্টুরেন্টের নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ঢোকার সময় ভালোভাবে হয়তো নামটা দেখতে তোমরা পাওনি, তার জন্য পরে শেয়ার করে দিলাম। যাই হোক, ব্রেকফাস্টটা বেশ ভালো জমে গেছিল, এরপর এখান থেকে বেরিয়ে পড়ব। এবার একদম গাড়ি গিয়ে থামবে বাড়ির কাছে। রেস্টুরেন্টের ভেতরে এত চিপসের প্যাকেট ঝুলছিল যে মেয়ে জেদ শুরু করলো, তারপরে ওকে বাধ্য হয়ে এক প্যাকেট দিতেই হলো, আর এইসবের ভাগও আমাকে একদমই দেবে না। এতক্ষণ পর্যন্ত সব কিন্তু ভালোই চলছিল, এরপরে যে ঘটনাটা ঘটেছিল আমি অন ক্যামেরাতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ হঠাৎ করে ওরকম একটা ঘটনা ঘটে যাবে একদমই বুঝতে পারিনি, আর আমার চোখটাও একটু লেগে এসেছিল গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে। যাই হোক, সেটা তোমাদের সঙ্গে আমি সবটাই বলবো। হাইওয়ের মধ্যে একজন মহিলা পুলিশ হঠাৎ করে হাত দেখাতে থাকেন একজন মহিলাকে রোডটা ক্রস করাবেন বলে, কিন্তু কোনো সিগন্যাল ছাড়াই। তখন আমাদের গাড়ির পিছনেও গাড়ি, আবার সাইডেও গাড়ি, হঠাৎ করে গাড়ি থামানো একটু রিস্কি হয়ে যেত। তো যাই হোক, আমার হাজবেন্ড কোনো রকমে গাড়িটা থামায়, তারপরে ওই মহিলা পুলিশটা যে মহিলাটিকে রাস্তা ক্রস করাচ্ছিলেন উনি ক্রস করিয়ে দেন। এরপরে আমাদের গাড়িটিকে উনি সাইড করতে বলেন হঠাৎ করে। ওনার কি ইস্যু না, আমাদের গাড়ি থেকে নাকি উনি যে মহিলাটিকে রাস্তা ক্রস করাচ্ছিলেন তার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। পর হাইওয়ের মতো ফাঁকা জায়গায় গাড়িটাকে সাইড করে ওনার সঙ্গে যেতে আমার হাজবেন্ড বাধ্য হন। ওনার কি ইস্যু না, অ্যাক্সিডেন্ট হতে পারতো, নানা রকম কিছু বলছেন। তো আমার হাজবেন্ড ওর বক্তব্য রাখে যে এরকম সিগন্যাল ছাড়া হঠাৎ করে হাইওয়েতে থামানো যায় না গাড়ি, পাশে গাড়ি, পিছনে গাড়ি। এরপরে উনি বলেন যে গাড়িতে যেহেতু ফ্যামিলি আছে আপনার গাড়ি বুঝে শুনে চালানো উচিত, কিন্তু উনি যখন নিয়ে গেলেন ফাঁকা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে, গাড়িতে অনেক লাগেজও রয়েছে, একটা বাচ্চা রয়েছে, তখন কিন্তু উনি ফ্যামিলির কথা একবারও ভাবেননি, উনি তো একজন পুলিশ, উনি নাকি জনগণকে রক্ষা করেন। যাই হোক, হাসি পেল। আমার ভিডিওটাকে পুরো দেখবে, কে দেখবে না আমি জানি না, কিন্তু যারা দেখছো পকেটে 500,000 টাকা রাস্তাঘাটে নিয়ে বেরোবে, কারণ এই যে পুলিশ প্রশাসন নামের যে ইউনিফর্ম পরা লোকজনগুলো ঘুরে বেড়ান, কখন যে রাস্তাঘাটে ধরে ফেলবে আর কখন যে নেবেন এতগুলো টাকা, তার কোনো ঠিক নেই। এরপরেই একজন নর্মাল ড্রেস পরা লোককে উনি পাঠিয়েছিলেন 500 টাকা নেওয়ার জন্য, তারপরেই আমাদের গাড়িটিকে ছেড়েছিলেন, না হলে হয়তো অন্যান্য নানা রকম কেস দিয়ে দিতেন, আমাদের আটকে রাখতেন। এরপরে বাড়িতে চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হলো, তারপরে উপরে আসলাম, মার সঙ্গে বসে বসে যা যা রাস্তায় হয়েছে সেগুলোই বলছিলাম। রাস্তাঘাটে এরকম হলে কার ভালো লাগে বলো তো, ভাবছি একটু ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে ঢোকার সময় গাছটাকে দেখে না বেশ ভালো লাগলো, গাছটা কি সুন্দর হয়েছে তাই না। আর এদিকে আমার মাম্মাকে দেখবে, দাদিমার সঙ্গে এসে খেলাতে ব্যস্ত হয়ে গেছে। বন্ধুরা, বাড়িতে যখন এসে আরো অনেক কিছু শেয়ার করা বাকি আছে, তো নেক্সট ভিডিওর জন্য প্লিজ ওয়েট করে থেকো।